Assalamualaikum everyone, welcome back to my channel. আমাদের আজকের রেসিপি খাসির ভুরি রান্না। অনেকেই ভুরি খেতে পছন্দ করেন না, আবার অনেকেই ভুরি খেতে খুব পছন্দ করেন। আমি ভুরি খেতে খুব পছন্দ করি। আসলে যারা ভুরি খেতে পছন্দ করেন তারাই জানেন ভুরির টেস্টটা কিরকম হয়। তবে ভুরি খেতে যতটা সুস্বাদু, ভুরি পরিষ্কার করা ততটাই কঠিন। চলুন বন্ধুরা দেখে নিই আমরা এই দুইটা ভুরি কিভাবে পরিষ্কার করলাম। এখানে আমার দুইটা খাসির ভুরি আছে। আমরা ভুরি দুইটা আমাদের পুকুরেই পরিষ্কার করলাম। ভুরি পরিষ্কার করতে হয় খুব কেয়ারফুলি, যাতে ভুরির তেলগুলো নষ্ট না হয় এবং ভুরিটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করা যায়। পুকুরে পরিষ্কার করলে ভুরিগুলো খুব সহজেই তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, তাই আমরা আমাদের পুকুরে ভুরি দুইটা পরিষ্কার করতে আসলাম। তবে এখানেই শেষ নয়, বাড়ি যেয়ে ভুরিগুলো আবার খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। আপনারা জানেন যারা পরিষ্কার করেছেন, ভুরির যে মোটা অংশগুলো থাকে ওগুলো খুব ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয় এবং অনেকবার গরম পানি দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হয়। আমরাও বাড়ি যেয়ে আবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এবং ভুরি দুই তিন দিন ধরে জ্বালালে তারপর রান্না করলে খুব টেস্ট হয়, আমিও তাই করব। ভুরিটা খুব তাড়াতাড়ি রান্না করব না, পরিষ্কার করে ধুয়ে জাল দিয়ে দুই তিন দিন ধরে আমি ভুরি দুইটা জ্বালাবো। জ্বালানোর পরে ভুরিগুলো কেটে আমি রেখে দেব, তারপর যেদিন সময় পাবো সেই দিন রান্না করব। ভুরি খেতে আমি খুব পছন্দ করি, ইভেন আমার বাসায় সবাই ভুরি খেতে খুব পছন্দ করে। ভুরি পরোটা দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আবার মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। যারা খান এইগুলো তারা জানেন যে আসলে ভুরি কী কী দিয়ে খেতে খুব মজা লাগে। এই তাল গাছগুলো আমাদের, দেখুন বন্ধুরা আমাদের পুকুরের পাড়ে চারিপাশ। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমাদের ভুরি দুইটা ধুয়ে নেওয়া, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এবার চলে আসলাম আমরা ভুরি রান্নায়। এখানে আমি নিয়েছি গোলমরিচ, এলাচ ছোট এলাচ দুইটা, বড় এলাচ একটা,
दारचिनी 3 टुकड़ा लवंग 5টা তেজপাতা 2টা শাহী জিরা 5 জিরা এই মশলাগুলো আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিব। হয়ে গেছে আমার মশলাগুলো ভেজে নেওয়া। এবার প্যানে আমরা তেল দিয়ে দিলাম। তেল খুব বেশি দেব না, কারণ খাসির ভুঁড়িতে এমনি খুব বেশি তেল থাকে। এবার দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর কয়েকটা রসুনের কোয়া। এগুলো একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নেব। পেঁয়াজের রংটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটা ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি আদা, জিরা ও রসুন একসাথে পেস্ট করে নেওয়া। এবার মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। লবণ, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার যে বাটিটায় মশলা ছিল সেই বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টি কাঁচা মরিচ চেরা। আসলে ভুঁড়ি একটু ঝালঝাল না হলে টেস্ট লাগে না। দেখুন বন্ধুরা, এখানে আমি ভুঁড়ি কুচি করে নিয়েছি। এভাবেই আমরা ভুঁড়ি কুচি করে নিই। এবার ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে কষাতে হবে। এই ভুঁড়িতে এত বেশি তেল আছে যে এই তেলে এমনিতেই আগে থেকে সেদ্ধ করে নেওয়া হয়েছে ভুঁড়িটা, আর পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। খুব তেল ভুঁড়িটাতে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা জানেন যে খাসির ভুঁড়িতে এমনিতেই খুব বেশি তেল হয়। দেখুন কত তেল ছেড়েছে আর পানিও বের হয়েছে। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি আসলে ভুঁড়িতে আলুগুলো কুচি করে দিই। ভুঁড়ির মধ্যে আলু না হলে আমার মনে হয় ভুঁড়িটা ঠিক জমে না, তাই ভুঁড়িতে অবশ্যই আলু দিতে হয়। এবার দিয়ে দিলাম যে মশলাগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়া। এবার একটু নেড়েই আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এমনিতেই দেখুন বন্ধুরা অনেকখানি পানি আর তেল শুকিয়ে গেছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমাদের ভুঁড়িটা রান্না। এবার একটু নেড়েই আমরা সার্ভ করব। ভুঁড়িটা দেখুন ভাজা ভাজাও হয়ে গেছে। আসলে 3-4 দিন ধরে যদি ভুঁড়িটা জ্বালিয়ে জ্বালিয়ে রান্না করা হয় তাহলে একটু ভাজা ভাজা হয়, মানে 4-5 দিন রান্নার পরে যেই টেস্টটা আসে সেই টেস্টটাই আসবে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার ভুঁড়ি রান্না কমপ্লিট। এবার আমি একটু পেঁয়াজ, বেরেস্তা আর যে ভাজা মশলাটা রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আজকে আমার ভুঁড়ি রান্না কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।